হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি মিঠুন ঘোষ, রংপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র। তো আজকে তোমাদের সাথে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিক্সের নাম দেওয়াই আছে ভ্যাকসিনের প্রকারভেদ। তোমরা জানো বর্তমান সময়ে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে আলোচনীয় বিষয় হচ্ছে করোনা ভাইরাস। এই ক্ষুদ্র অণুজীবের আক্রমণে এখন পুরো মানব সভ্যতায় বিপর্যস্ত পর্যায়ে চলে গেছে। এই ছোট্ট ক্ষুদ্র অণুজীবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের কাছে শুধুমাত্র একটি অস্ত্র আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো দেখা যাচ্ছে যেহেতু এবছর ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাই যে কোনো পরীক্ষার জন্য ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব প্রাণীবিজ্ঞান দশম অধ্যায়ের যে টিকার প্রকারভেদ টপিকস নিয়ে। তো কোন কোন টিকা অর্থাৎ কোন ভ্যাকসিন, কোন ধরনের ভ্যাকসিন কোন কোন রোগের উপরে কাজ করে সেটা একটি টপিক্সে দেওয়া আছে আমাদের বইতে। ওই টপিক্সটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব বিভিন্ন টেকনিক্সের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমরা টিকার ধরন, যে যে রোগের উপর কাজ করে এবং টেকনিক, এই তিনটে কলাম তৈরি করে নিয়েছি। তো দেখো প্রথমে রয়েছে যে টিকার ধরন, প্রথমেই টিকার ধরনে রয়েছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, যে যার শক্তি কম এমন ধরনের ভ্যাকসিনকে বলা হয়, এমন ধরনের ভ্যাকসিনকে বলা হচ্ছে নিষ্ক্রিয়। তো আমরা নিষ্ক্রিয় নাম থেকে বুঝতে পারি যে নিষ্ক্রিয় অর্থাৎ যার শক্তি কম, তার জন্য আমরা বলতে পারি কি লাগবে, তার যাতে তার সুরক্ষার জন্য লাগবে পাহারা। তো আমরা এই এই রোগেরগুলোর নাম, রোগগুলোর নাম যে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেটা হচ্ছে কই পাহারা। এখন দেখো কই পাহারা, কই পাহারা দিয়ে আমরা কীভাবে মনে রাখবো, দেখো কই কইয়ের ক দিয়ে আমরা মনে রাখবো কলেরা, রস্য দিয়ে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, পাহারার প দিয়ে মনে রাখবো পোলিও, হ দিয়ে মনে রাখবো হেপাটাইটিস এ, আর রা দিয়ে মনে রাখবো র্যাবিস। তাহলে নিষ্ক্রিয়র জন্য আমাদের লাগবে পাহারা, আর তার জন্য আমরা বলবো কই পাহারা। এবার দেখো আমাদের দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে শক্তি হ্রাস। দেখো শক্তি হ্রাস, শক্তি হ্রাস আমরা জানি ছেলে এবং মেয়েদের ভিতরে সাধারণত মেয়েদের শক্তি ছেলেদের তুলনায় একটু কম থাকে। তো আমরা বলতে পারি কাদের শক্তি হ্রাস থাকে, মেয়ে টাইপ যারা তাদের থাকে শক্তি হ্রাস। তো দেখো এটা টপিকস আমরা এইভাবে লিখবো, শক্তি হ্রাসের টেকনিক লিখবো আমরা মেয়ে টাইপ। তো এখন দেখো মেয়ে টাইপ লিখলাম, মেয়ে দিয়ে মেয়ের ম দিয়ে আমরা দুটো মনে রাখবো, একটা হচ্ছে মাম্পস আর একটা হচ্ছে মিজেলস। এখন দেখো মিজেলসকে কিন্তু হামও বলা হয়। আর দেখো রয়েছে টাইপ, টাইপ দিয়ে আমরা মনে রাখবো টাইফয়েড, আবার শেষ হচ্ছে প দিয়ে, এই প দিয়ে আমরা মনে রাখবো এই যে পানি বসন্ত। তাহলে দেখো মেয়ে টাইপ দিয়ে আমরা মনে রাখবো মাম্পস, মিজেলস, আর হচ্ছে তোমার টাইফয়েড এবং সর্বশেষ হচ্ছে পানি বসন্ত। এই চারটে হচ্ছে আমাদের শক্তি হ্রাস। এখন দেখো আমাদের তৃতীয় যে টপিক সেটা হচ্ছে টক্সয়েড। টক্সয়েড, এখন টক্সয়েডকে আমরা কী করবো, টক্সয়েডকে আমরা করবো ডট দিয়ে টক্সয়েডটা মুছে দেবো। তো তার জন্য আমরা এখানে লিখবো দেখো ডট। এখন দেখো এই ডট, এই ডট দিয়ে আমরা কী কী পাবো, দেখো প্রথম ড দিয়ে আমরা পাবো ডিপথেরিয়া এবং শেষ ট দিয়ে আমরা পাবো টিটেনাস। আবার দেখো এই ট দিয়ে রয়েছে টক্সয়েড। তাহলে এই যে ডট টেকনিকটা কিসের সাথে যাবে সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি, এই ডটের লাস্টে ট রয়েছে আর এখানেও রয়েছে টক্সয়েডের লাস্টে ট। তাহলে এ দিয়ে আমরা মনে রাখবো, এর উদাহরণ হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস আর টর দিয়ে আবার টক্সয়েড। তো এখন দেখো সাব ইউনিট, সাব ইউনিট যে দুটো উদাহরণ আছে হেপাটাইটিস বি এবং এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এখন দেখো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর যে হেপাটাইটিস বি, এর জন্য দেওয়া হয় সাব ইউনিট ভ্যাকসিন। কিন্তু সাব ইউনিট ভ্যাকসিনে কী হয়, যে অণুজীবের অত্যন্ত ক্ষুদ্র অংশ দেওয়া হয়। আর এখানে তাহলে দেখা, যেহেতু অণুজীবটা ক্ষুদ্র তাহলে যে মানুষের উপরে দেওয়া হবে সে কিন্তু হবে ভারী বা সে কিন্তু হবে বৃহৎ। তো এর জন্য আমরা লিখতে পারি হে বি, হে ভি, ভিতে আমরা লিখলাম বি, হে হেভি হিউম্যান, হেভি হিউম্যান। দেখো আমরা একটু আগে যে হেপাটাইটিস নিষ্ক্রিয়তে পড়ছিলাম একটি হেপাটাইটিস, সেটা কিন্তু ছিল হেপাটাইটিস এ, এখানে কিন্তু হেপাটাইটিস বি। তো দেখো হে দিয়ে আমরা মনে রাখবো হেপাটাইটিস আর বি দিয়ে মনে রাখবো হেপাটাইটিস বি, আর হিউম্যান দিয়ে আমরা মনে রাখবো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর এখানে যেহেতু সাব ইউনিটে যেহেতু ভাইরাসের পরিমাণ ক্ষুদ্র তাহলে আমাদের মানুষের পরিমাণ বেশি হবে, অর্থাৎ মানুষের মানুষ হবে হেভি আর ভাইরাস হবে কম, মানে কম হেভি। তাহলে এটা গেল আমাদের সাব ইউনিট,
এর টেকনিক। বা দেখো কনজুগেট, কনজুগেট দেখো শুরু হচ্ছে আমাদের, যদি ইংলিশ বানান আমরা করি তাহলে আমরা পাবো সি। আর দেখো কনজুগেটে যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ, টাইপ আবার সর্বশেষে দেওয়া রয়েছে বি, তাহলে দেখো বি আর সি পরপর পরপর দুটি অ্যালফাবেট, তাহলে আমরা এদিকে মনে রাখবি বি এর পরে সি আসে যেহেতু, তাহলে যেহেতু যখন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ থাকবে, বি থাকবে, তখন তারপরে অক্ষর দিয়ে শুরু হবে আমাদের ভ্যাকসিনের ধরন, অর্থাৎ সেটা হবে আমাদের কনজুগেট। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই যে এতগুলো টিকার নাম, টিকার রোগ এবং টিকার ধরন এগুলো মনে রাখতে পারি। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসছে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।